আমাদের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মনোনীয় তজমুল হোসেন সাহেবকে একটা ফোন আসে নবান্নের নাম করে, যে নবান্ন থেকে বলছি, বিভিন্ন দলীয় বা এবং পার্সোনাল কিছু তথ্য জানতে চাওয়া হয়। এবং যেহেতু আমাদের বিধায়ক অত্যন্ত সরল মানুষ, সরল মনের মানুষ, উনি কিছু তথ্য বলেও দেন, কিন্তু এগুলো সমস্ত বিরোধীরা চক্রান্ত করছে যাতে আমাদের দলের ইন্টারনাল যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো জেনে নিয়ে দলকে ক্ষতি করার চেষ্টা করছে। বাট আমরাও কি আছে যে ওগুলোতে পা দিতে রাজি নই এই মুহূর্তে। সামনে পঞ্চায়েত নির্বাচন, আপনারা জানেন বিরোধীরা অনেক প্রয়াসই করবে, কিন্তু সেই সমস্ত প্রয়াসকে আমরা ব্যর্থ করে দিব। আমাদেরও মাটি শক্ত আছে এবং হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যে প্রতারক ছিলেন, ফোন করেছিলেন, পরে তো জানা যায় যে উনি নবান্নের কেউই নন, একজন প্রতারক, তাকে কিন্তু ধরে আনা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। উনি এখন অ্যারেস্ট অবস্থায় আছেন। প্রতারককে কিন্তু ওনার মোবাইল ফোন নাম্বারটা ট্র্যাক করে উত্তর চব্বিশ পরগনা থেকে ধরে আনা হয়। তার জন্য আমাদের আইসি সাহেব গজমের বাবু, তাকেও আমরা এবং এখানকার প্রশাসন হরিশ্চন্দ্রপুর থানার প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিরোধীরা যদি মনে করে থাকে যে সামনে পঞ্চায়েত নির্বাচন আর আমাদের দলের ইন্টারনাল তথ্যগুলো নিয়ে কোনোভাবে দলকে ডিমোলাইজ করবে, সেটা কখনোই সম্ভব হবে না, কারণ আমাদের সংগঠন অত্যন্ত স্ট্রং। পরশু দিন অর্থাৎ বুধবার মন্ত্রী সাহেবের ফোনে একটা ফোন আসেনি, তখন ডিএম অফিসে প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। ফোনে বলা হয় যে আমি নবান্ন থেকে বলছি, হ্যাঁ, নবান্নের নাম করে বিভিন্ন রকমের প্রতারণার চেষ্টা করে, নবান্নের নাম করে ওরা ফোন করে বিভিন্ন সরকারি কাজকর্মের খবর জানতে চেয়েছিল। মন্ত্রী সাহেবের সন্দেহ হওয়ার তো উনি আমাদের জানালেন যে এরকম ব্যাপার। তখন আমরা থানাতে জানানোর পর আইসি সাহেব তদন্ত করে দেখলেন যে উনি প্রতারক। হ্যাঁ, ওই নাম্বারে ট্র্যাক করে পাওয়া গেল সন্দেশকারী থেকে ফোন করছে, ওর নামে প্রচুর অভিযোগ, ওই থানাতেও ওকে ধরতে পারছিল না, এরকমও আমাদের কাছে। আমাদের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তৎক্ষণাৎ এখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে ওকে একদম ধরে নিয়ে এসছে, এখন হরিশ্চন্দ্রপুর থানাতে আছে। কাছে খবর আছে ওই নাম্বার থেকে আরও জেলার বিভিন্ন আধিকারিকের কাছে ফোন গেছিল, জনপ্রতিনিধিদের কাছে ফোন করে গেছে। আমাদের যা সন্দেহ, এটা বিরোধী দলের আইটি সেল থেকে করা হচ্ছে। পঞ্চায়েত ভোট সামনে আসন্ন, পঞ্চায়েত ভোটের আগে সরকারকে কীভাবে কণ্ঠাসা করা যায় তারই ওদের একটা পরিকল্পনা। আমাদের যে প্রতিমন্ত্রী আছেন তাজমুল হোসেন, ওনাকে নাকি কেউ ফোন করেছিল, কোনো প্রতারক ফোন করা হবে, করে হয়তো কোনো তথ্যফত্য জানার চেষ্টা করেছে। তাতে নাকি আবার এই শাসক দলের প্রতিমন্ত্রী নাকি বলছে বা ওনাদের সব চেরাচামুন্ডারা বলছে নাকি যে এরা বিরোধীদের চক্রান্ত। মানে বিরোধীদের তো খেয়ে দিয়ে কাজ নাই, বিরোধীরা মানুষের সাথে থাকার রাজনীতিটা করে। 365 দিন 24 ঘন্টা কি করে মানুষের সাথে থাকা যায়, মানুষের পাশে থাকা যায়? কারণ আমাদের নরেন্দ্র মোদীজি বলেছে সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস। এই নীতি আদর্শই তো ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা আদর্শিত আছে। তো কাজে ভারতীয় জনতা পার্টি আরও কোনো দরকার প্রয়োজন পড়েনি যে কোনো কর্মী কি নেতা কি মন্ত্রীর পিছনে লেগে থাকবে আর প্রতারকের কাজ করবে। এই প্রতারণার কাজ তো তৃণমূল কংগ্রেসের প্রত্যেক দিন প্রতারণা করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কখনো চাকরি দেওয়ার নাম করে, কখনো চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, কখনো সার্টিফিকেট পাইয়ে নাম করে আয়ের দিন প্রতারিত করছে, কোনো দিন ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রতারিত করছে। তো প্রতারণার সাথে যুক্ত যদি কেউ আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।